নমস্কার। বাসন্তী দেবী কলেজ আয়োজিত 25শে বৈশাখ উপলক্ষে আন্তর্জালিক রবীন্দ্রসরণ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। গত বছর থেকে পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখ, মাঝখানে কিছুটা কাটি উঠে আমরা সবাই একটু আশার আলো দেখেছিলাম যে হয়তো এবার আমরা এবারের 25শে বৈশাখে আমরা সবাই মিলে কলেজ প্রাঙ্গণে একত্রিত হব, নতুন করে উদ্দীপিত হয়ে আমরা 25শে বৈশাখের অনুষ্ঠান আয়োজন করতে পারব। কিন্তু আবার এরা ঘিরেছে আমাদের মন, সেই আতঙ্ক, সেই হতাশা। হতাশায় যখন আমরা ডুবে যাচ্ছিলাম, যখন আমাদের চেতনাকে, অস্তিত্বকে ক্রমশ গ্রাস করছে মহামারী, তখন আমাদের মাননীয় অধ্যক্ষা ডক্টর ইন্দ্রিলা গুহ অনুরোধ করলেন যে আপনারা এবার 25শে বৈশাখের অনুষ্ঠানটা করুন। যার সঙ্গে কথা বলি তার বাড়িতেই অসুখ, তার আত্মীয় স্বজনের অসুখ, কারুর মন ভালো নেই। এই মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, এই ক্রমাগত বিচ্ছিন্নতা, ক্রমাগত অবসাদের মধ্যে উনি আবার অনুরোধ করলেন না করুন। আমরা তাই আয়োজন করলাম, ভাগ্যে করেছিলাম, তাই হয়তো কোথাও একটু জীবনের স্পন্দন খুঁজে পেলাম। আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের মাননীয় অধ্যক্ষা ডক্টর ইন্দ্রিলা গুহের কিছু কথা শুনব, এবার আগে তার কথাটা শুনে নিই। উপস্থিত সকলকে নমস্কার। আমার প্রিয় ছাত্রীদের 25শে বৈশাখের অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত বছরের মতো এই বছরও আমাদের অনলাইনেই এই অনুষ্ঠান করতে হচ্ছে। এটা খুব দুঃখের, তার কারণ আমরা কলেজ অডিটোরিয়ামে এত সুন্দর অনুষ্ঠান করি, সেটা অতিমারির জন্য গত বছরও করতে পারিনি। এই বছরও ভেবেছিলাম হয়তো অতিমারি কাটিয়ে উঠে আমরা আবার একত্রিত হতে পারবো, কিন্তু দেখলাম এবারও সেটা হলো না। কিন্তু 25শে বৈশাখ এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানটি কোনোভাবেই আমরা বাদ রাখতে পারি না। তাই অনলাইন হলেও আমরা সকলে মিলিত হচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, পাঠ, নাচ, কবিতা এইসবের মধ্যে দিয়ে আবার তাকে ফিরে পাবো বলে। আমরা শুধু নয়, সারা পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এমনকি যারা প্রবাসী বাঙালি আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, তারাও এই দিনটিকে উদযাপন করেন। কবিগুরু এমনই একজন মানুষ। আমাদের অনুষ্ঠানে সাফল্য কামনা করছি। তোমরা যারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছো তাদের অভিনন্দন জানাচ্ছি, এবং আমার বিশ্বাস যে এটি একটি মনোজ্ঞ অনুষ্ঠান হবে এবং সকলে মিলে আমরা একসাথে এই অনুষ্ঠান উপভোগ করব। গত বছর যখন 22শে শ্রাবণের অনুষ্ঠান করেছিলাম, তখনই বলেছিলাম বাসন্তী দেবী কলেজ একটা পরিবার, এই পরিবার থেকে কেউ বেরিয়ে যায় না। যারাই একবার আসে তারা চিরদিনের মতো এই কলেজের হয়ে যান। যার জন্য যখনই যার কাছে আমরা অনুরোধ নিই যে এসো আমরা সবাই আবার অনুষ্ঠান করি, প্রত্যেকে সাগ্রহে এগিয়ে আসেন। প্রাক্তনী দিদিরা, প্রাক্তনী ছাত্রীরা সবাই আছে। এবার আমাদের অনুষ্ঠানের সূচনা হবে, মানে উদ্বোধনী গানটি গাইবেন আমাদের ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী সুদক্ষিণা ভট্টাচার্য। শুভ্র নব শঙ্খ তব গগন ভরে বাজে, ধ্বনিল 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 রে, ধ্বনিল শুভ শুভ্র নব
গগন ভরে বাজে ধ্বনিলো রে গ্রহণ করো তারে তেমের পরো পারে বিমল তার পূর্ণ করো পরশ হরষিত ধ্বনিলো 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 রে ধ্বনিলো শুভ জাগরণ গীত শুভ্র নব শঙ্খ তব গগন ভরে বাজে ধ্বনিলো 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 রে। শিক্ষিত বাঙালির বৌদ্ধিক জগতে যারা আলোড়ন তুলেছিলেন বা বৌদ্ধিক জগতের উন্মোচনই যারা ঘটিয়েছিলেন তাদের মধ্যে আমরা জানি অন্যতম রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কী ভেবেছিলেন, কি বোঝাতে চেয়েছিলেন, আজকে এতদিন পরেও আমরা ক্রমাগত বুঝে যাওয়ার, বুঝে চলার চেষ্টা করি। রবীন্দ্রনাথকে বোঝার চেষ্টা থেকে এবার আমরা কিছু কথা শুনব। আমাদের সেই কথা শোনাবেন অর্থনীতি বিভাগের অধ্যাপিকা শ্রীমতী রুশুতি সেন। 1910 সালের 17ই সেপ্টেম্বর রামেন্দ্রসুন্দর ত্রিবেদীকে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমাদের দেশে সর্বত্রই রাজসিকতার স্থূল হস্তাবলেপটা নূতন, এই জন্যে তার প্রতাপটা অপরিমিত এবং কেউ তাকে প্রতিরোধ করতে সাহস করে না। পূর্বকালে নবরত্ন সভায় রাজা একজন মাত্র ছিলেন, সুতরাং নবরত্নকে আচ্ছন্ন করতে পারতেন না। এখন রাজা এত রকম বেরকম, তাদের সংখ্যা এত বেশি, তাদের ফরমাশ এত বিচিত্র, তাদের মেজাজ এত অনিশ্চিত, তাদের ঔদার্যের এত অভাব অথচ দৌরাত্বের এতই প্রাদুর্ভাব যে আসল জিনিসকে আর দেখবার জো থাকে না। ওই রকম বেরকমের ভিড়ে আসল রাজাকে অর্জন করা যেন রবীন্দ্র সৃজনের প্রায় এক অনিষ্ট। ওই চিঠির এক শতক পার করে রবীন্দ্র সার্ধ শতবর্ষে যে রবীন্দ্র নাটক গ্রুপ থিয়েটারের অলিন্দে সবচেয়ে বেশি চর্চিত হলো তার নাম ডাকঘর। কসবা অর্ঘ্যর জার্নি টু ডাকঘর, রেনেসাস প্রযোজিত রাজার চিঠি, বেডন স্ট্রিট শুভমের ডাকঘর আছে অমল নেই, বহুরূপী রাজার খোঁজে, প্রতিটি ডাকঘর অনুপ্রাণিত প্রযোজনা। তাদের বেশিরভাগেরই বিন্যাসে গুরুত্ব পেয়েছিল 1942-এ পোল্যান্ডের ওয়ারশতে নাৎসি দমন শাসনের জমানায় ডাক্তার করজাকের অনাথ আশ্রম প্রযোজিত দ্য পোস্ট অফিস। রাজার চিঠি এসে গেছে, ছেড়ে দিতে হবে আশ্রম বাড়িটি। এমন সংকট মুহূর্তে ডাকঘর অভিনয়ের থেকে মহত্তর কিছু ভাবতে পারেননি করজাক। তাঁর প্রযত্নে বেড়ে ওঠা ছেলে মেয়েদের কাছে জীবন মরণের পূর্ণতম অর্থ পৌঁছে দেওয়ার জন্য। আর ওই অভিনয়ের কয়েকদিনের মধ্যেই রাজার চিঠির জোরে ডাকঘরের ওই শিল্পীদের ঢুকতে হয়েছিল গ্যাস চেম্বারে। এমন মর্মান্তিকও তবে হতে পারে রাজার চিঠির ইঙ্গিত। কেন যে ডাকঘর আর বিশেষত ডাকঘরের ওই ওয়ার্কশপ প্রযোজনা রবীন্দ্রনাথের 150 বছরে এত গুরুত্ব পেয়েছিল বাংলার নাট্যকর্মীদের কাছে, তার একরকম কারণ বানিয়ে তোলা যায় 2008-এ বিশ্বভারতী থেকে প্রকাশিত অঙ্কুর রায়চৌধুরীর ডাকঘর পড়ছি বইটির ছত্রে ছত্রে। যে স্কুলে অঙ্কুর তাঁর ছাত্রছাত্রীদের সঙ্গে ডাকঘর পড়েছিলেন তার নাম শিক্ষামিত্র, ঠিকানা দক্ষিণ কলকাতার বেহালা। অঙ্কুরের কথায় ছোট লোকদের স্কুল,
বাড়ি বাড়ি গতরখাটা মায়েদের আর বেকার আধা বেকার বাবাদের ছেলে মেয়েরা সেখানে পড়তে আসে। তারা যখন পাঠ্যপুস্তকের বদলে ডাকঘর নাগালে পেল, নিজের নিজের মতো করে তারা রাজা আর তার ডাকঘরের অর্থ বানালো, রাজার চিঠির জন্য অমলের আকুলতা ব্যাখ্যা করল। অঙ্কুরের লেখায় সেসব মর্মান্তিক অর্থবোধের হদিশ পেয়ে পাঠকের চমকে ওঠার কথা ছিল, কিন্তু তেমন তো কই হলো না। ডাকঘর পড়ছি বইটি হারিয়ে গেল পাঠকের মনোযোগের পরিসর থেকে। কেন এমন হলো তার কারণ খুঁজতে আরও এক বছর পিছিয়ে যেতে পারি। 2007 বেরিয়েছিল একটি প্রবন্ধ সংকলন, কেন আমরা রবীন্দ্রনাথকে চাই এবং কিভাবে। লেখক সৌরিন ভট্টাচার্য শুরুতেই বলেছেন, আমাদের সংস্কৃতিতে আমরা এখনো রবীন্দ্রনাথের সঙ্গে মোকাবিলা করে উঠতে পারিনি। এত রবীন্দ্র উৎসব, এত নৃত্য গীত, এত রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা প্রতিষ্ঠান ও একক ও সম্মেলক অনুষ্ঠান, এত রবীন্দ্র নাটকের অভিনয়, তবুও মোকাবিলা করতে পারিনি। তাহলে মোকাবিলা বলতে কি বুঝি? সংস্কৃতিতে মোকাবিলার প্রশ্ন অনেকটাই প্রয়োজন অপ্রয়োজনের প্রশ্ন। আমার প্রয়োজনের দিনে, আমার একান্ত আপদে আমি যার কথা ভাবতে পারি, তিনি যদি ঠিক সেই মুহূর্তে তার হাত বাড়িয়ে দেন, তাহলে যে সংযোগ তৈরি হয় তার ধরন তো আলাদা হবেই। আমি ভাবি বা না ভাবি, তেমন সংকটের দিনে যিনি পাশে দাঁড়াতে পারেন তার জন্য আমার যে প্রয়োজন তা অন্যরকম হবে বই কি। রাজা নাটকে সেই ভয়ানক আগুনের দৃশ্য, রানীর অত বড় সর্বনাশের দিনে নেপথ্যে রাজার গলায় শোনা গিয়েছিল বড়া ভয়, ভয় নেই তোমার, ভয় নেই, আগুন এ ঘরে এসে পৌঁছবে না, এমন ভরসার কথা কজন শোনাতে পারে। রানীর সেদিন খুব প্রয়োজন ছিল, সংকটের আরতি ছিল, এবং তা যতদিন ছিল না ততদিন হিসেব মেলেনি, মোকাবিলা হয়নি রাজার সঙ্গে। মোকাবিলার জন্য তাহলে প্রয়োজন দরকার, সেই প্রয়োজনের তাগিদে বেরোলে এসব প্রতিমায় হয়তো শুধুই আধ্যাত্মিকতা খুঁজে ফিরব না আমরা। এইভাবে আমাদের পাঠের অভ্যাসকে ভাঙতে ভাঙতে বইটি এগোয়, রবীন্দ্র সৃজনের কত চেনা মুহূর্ত থেকে কত অচেনা প্রাপ্তির জমি দৃশ্যমান হয়। তবে নিজেদের প্রয়োজনকে শনাক্ত করতে আলস্য আর আত্মরতির অন্ত নেই আমাদের। তাই শিক্ষামিত্রর খড়কুটো ছেলেমেয়েদের কাছে রবীন্দ্র নাটক ডাকঘরের অর্থবোধ শিখব এমন প্রয়োজন আমরা বোধ করি না। আবার নাৎসি রাজের বিরুদ্ধে ডাকঘরের মর্মভেদী স্বরূপ নিয়ে সেই আমরাই কথা বলি। তাই ডাকঘর পড়ছির মতো বই হারিয়ে যায়, কেন আমরা রবীন্দ্রনাথকে চাই এবং কিভাবের মতো বই রবীন্দ্র অনুরাগীদের আধ্যাত্মিকতা অন্বেষণের ফেরে এক টেরে পড়ে থাকে। বছর পেরিয়ে গেল, অতিমারির প্রকোপে বিশ্ববাসী নাজেহাল। ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশ অসংগঠিত ক্ষেত্রের উপরে নিদারুণভাবে নির্ভরশীল ভারতের অর্থনীতি কেমন করে বাঁচবে? যে সংকটের প্রহর গুনছি আমরা, তা কতটা অজানা জীবাণুর দৌরাত্ম আর কতখানি বা রাজনীতির কিংবা অর্থনীতির অথবা উভয়ের যৌথ উদ্যোগে বানানো কোনো খেলা, রকম বেরকমের রাজার ক্ষমতার খেলা, তা ভাবতে অসহায় লাগে। এই সংকটেও কি প্রয়োজন রবীন্দ্র ভাবনার কাছে, রবীন্দ্র সৃজনের কাছে সমর্পণের? যে প্রয়োজনের সূত্রে রবীন্দ্রনাথকে চাওয়া, আমাদের অক্ষমতা স্বীকৃতি বিছিয়ে তার সঙ্গে মোকাবিলা। ধন্যবাদ। এই লেখাটির নাম হতে পারে কম জানা দু একটি কথা। আমাদের কলেজের কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না আমাদের মাননীয় অধ্যক্ষার গান ছাড়া। তিনি যে কত ভালো গান করেন আমরা সবাই জানি, এবং সেজন্য প্রত্যেকবার আমাদের আবদারও থাকে যে একটা গান গাইতেই হবে। তিনি প্রথমে না না করছিলেন, সত্যি কথাই তো, কি একটা অবস্থা চলছে, কারুর হয়তো কোনো কিছুই করার ইচ্ছে নেই,
কিন্তু তবু আমাদের অনুরোধ তিনি ফেলতে পারেননি। এবার আমরা তাঁর একটি গান শুনব। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে, তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছল ছলি, আমার মল্লিকা বনে আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, ও মোর করুণ মল্লিকা ও তোর শ্রান্ত মল্লিকা, ও মোর করুণ মল্লিকা ও তোর শ্রান্ত মল্লিকা, ঝড়ো ঝড়ো হলো এই বেলা তোর শেষ কথা দিস বলি, আমার মল্লিকা বনে আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। রবীন্দ্রনাথের কাছে অনেক কবি তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন যে তিনি যেন তাদের কলমের ভাষা জুগিয়ে দিয়েছেন, এমনই একজন কবি মল্লিকা সেনগুপ্ত। তার একটা কবিতা এবার আমরা শুনব আমাদের প্রিয় দিদি শ্রাবণীদির কণ্ঠে। শ্রাবণীদি হলেন অর্থনীতি বিভাগের অধ্যাপিকা, তিনি এবার আমাদের একটি কবিতা শোনাবেন। সমসাময়িক কবি মল্লিকা সেনগুপ্তর কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে লেখা ভানুদাদা। যদি না তোমার লেখা সাধারণ মেয়ে বলতে পারত তার দুঃখ দিনলিপি, মেয়েদের মুখে আজও বোল ফুটত না। যদি না লাবণ্য এসে বাঙালির সামনে দাঁড়াত, বাংলার নতুন মেয়েরা আজও হয়তো ঠিক জানতো না মাথা উঁচু করে ভালোবাসা। যদি না সে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিতেন মেয়েদের সব মৃত্যু থেকে যেত অসম্মানিত, মেধা বিচ্ছুরণে যদি সুচরিতা না চমকাতেন 100 বছর পরে মেয়েদের বুদ্ধিমত্তা আবিষ্কৃত হতো। গল্পে গল্পে গল্পগুচ্ছে এক একটি নারীর হৃদয়
অশ্রু জলে যন্ত্রণায় আনন্দের টানে, যদি না লিখিত হতো পাতায় পাতায় কী করে লিখতাম বলো, কী করে তোমার ওই নারীবাদী গল্পগুচ্ছগুলি আমার ভেতরে এসে প্রাণ পায় প্রেমে প্রতিবাদে। তুমি না লিখলে বলো কী করে লিখতে শিখতাম ভানু দাদা। করোনা আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার কিছু শিখিয়েও আছে। সে শিখিয়েছে দূরে দূরে থেকেও কীভাবে কাছাকাছি থাকা যায়, কাছাকাছি আসা যায়। এবার আমাদের মেয়েরা আপনাদের সেটি করে দেখাবে। তারা একটি গান শোনাবে, একটি রবীন্দ্রসঙ্গীত গাইছে ইপ্সিতা মিত্র, রিয়া জানা, স্নেহা দেবনাথ এবং স্বর্ণালী মজুমদার। যেটা আবার একটু বলি, তারা সবাই যে যার বাড়িতে বসে ভিডিও করেছে দিয়েছে, তারপর তাকে সংযুক্ত করে দিয়েছে আমাদের টেকনিশিয়ান এবং আমাদের ছাত্রীরা। একটু দোস্তুটি একটু সুরের এদিক ওদিক বা স্কেলের এদিক ওদিক হয়তো হতে পারে, হবেই হয়তো, কিন্তু আমি জানি আপনাদের ভালো লাগবে। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশ মনি ছোয়াও প্রাণে, আমারে দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, আমারে দেহ খানি তুলে আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে। আমরা সব সময় বলি আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের ছাত্রীরা, আমাদের মেয়েরা। তাদের সঙ্গে আমাদের বিভাগের কোনো দূরত্ব নেই, এটা কোনো তারা কখনো মনে করে না, আমাদের তো ম্যাডাম নন। আসলে আমাদের কলেজটা বারবার বলছি ভীষণ একটা পরিবারের মতো, এই জন্য যখনই তাদের যেভাবেই ডাক দিই অমনি তারা আমাদের পাশে এসে দাঁড়ায়। সে প্রাক্তনীই হোক
আর বর্তমানেই হোক, এবার মহামারীর জন্য কত মেয়ে অংশ নিতে পারেনি, আবার কতজন এগিয়েও এসেছে। বিজ্ঞান থেকে, কলা বিভাগ থেকে এরকম কোনো বাছাবাছি আমাদের নেই। আমাদের এই মেয়েরা সবাই মিলে একটি নৃত্যালেখ্য এবার আপনাদের কাছে পরিবেশন করবে। এই নৃত্যালেখ্যটি সুচারুভাবে, সুন্দরভাবে পরিচালনা করেছেন দর্শন বিভাগের অধ্যাপিকা ডক্টর অপর্ণা সাধু এবং বাংলা বিভাগের প্রাক্তন ছাত্রী পৃথা প্রতিদুন্ডা। আমার মনে হয় অনেক দোস্ত্রুটি আছে, কারণ ওই যে বললাম প্রত্যেকে নিজের বাড়িতে একটু করে ভিডিও করেছে, পাঠিয়েছে, ঠিক হচ্ছে না, বকুনি খাচ্ছে, আবার দিচ্ছে, এরকম করে তবে একটা সর্বাঙ্গীন চেষ্টা করা হয়েছে। হয়তো দোস্ত্রুটি আছে, আপনারা নিজ গুণে তা মাফ করবেন, কিন্তু আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, এই বিশ্বাসটুকু আমার আছে। নৃত্যালেখ্যটিতে নৃত্যে যারা অংশ নিয়েছে তারা হলো পৃথা প্রতিদুন্ডা, কঙ্কনা সাধু খান, শ্রেয়া দাস, অপর্ণা চ্যাটার্জি, মহাশ্বেতা দেবরায়, স্তুতি মণ্ডল, দেবাঞ্জলি গুহ এবং প্রিয়াঙ্কা দাস। আর ভাষ্যপাঠে আছে সুস্মিতা দাস, সুস্মিতা কর্মকার এবং উর্মিলা চক্রবর্তী। নমস্কার, আমি পৃথা প্রতিদুন্ডা, বাসন্তী দেবী মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। স্নাতক উত্তীর্ণ হওয়ার প্রায় 10 বছর পরেও সমানভাবেই কলেজের সাথে সংযুক্ত। এ এক অন্য রকমের পাওয়া, অন্য রকমের ভালো লাগা। সেই ভালো লাগাকে সঙ্গী করে নিয়ে আমরা পরিবেশন করতে চলেছি আজকের নৃত্যালেখ্য হবে জয় হবে জয়। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। যদি কিছু ভুল বা ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। শুরু করছি নৃত্যালেখ্য হবে জয় হবে জয়। বৈশাখ কি শুধুই দারুণ অগ্নিবাণ হানে? বৈশাখ আনে নূতনের আহ্বান, চিরনূতনের বাণী নিয়ে জগতের কর্মযজ্ঞে সামিল হবার ডাক দেন রবীন্দ্রনাথ। মহামারীর ক্রমাগত আক্রমণে আমরা ভীত সন্ত্রস্ত মানব যখন ক্রমশ হতাশ্বাস হয়ে যাই, জীবনের অমর মন্ত্র নিয়ে সামনে এসে দাঁড়ান তিনি। তিনি দৃঢ়ভাবে বলেছেন, আমি স্বীকার করি আনন্দাধ্যব খল্লিমানি ভূতানি জায়ন্তে এবং আনন্দং প্রয়ন্তি অভিসং বিশান্তি। কিন্তু এই আনন্দ দুঃখকে বর্জন করা আনন্দ নয়, এই আনন্দ দুঃখকে আত্মসাৎ করা আনন্দ। এই আনন্দের যে মঙ্গল রূপ তা অমঙ্গলকে অতিক্রম করেই, তাকে ত্যাগ করে নয়। তার যে অখণ্ড অদ্বৈত রূপ তা সমস্ত বিভাগ ও বিরোধকে পরিপূর্ণ করে তোলে, তাকে অস্বীকার করে নেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘ জীবন পথে বার বার এসেছে ঝঞ্ঝা, একের পর এক প্রিয়জনের মৃত্যু বেদনা বারে বারে তার পথ রোধ করে দাঁড়িয়েছে। বেদনাদীর্ণ হয়েছেন তিনি, কিন্তু বিচলিত হননি, কর্তব্য কর্ম থেকে সরে আসেননি। শুধু তো সৃজনশীল রচনা নয়, শতমুখী ধারায় প্রবাহিত করেছেন তার কর্ম প্রতিভা। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা, ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা, ধুইয়ে দাও আমার পরাণ।
মহাপুরুষকে একবার বলেছিলেন, কবির আঁকা ছবির কেউ প্রশংসা করলে তিনি তখনই তার ওপরে কালো রং ঢেলে দিতেন, তারপর তার ভিতর থেকে নতুন ছবি ফুটিয়ে তুলতেন। মানুষের জীবনকেও তিনি এভাবে দেখতেন। তিনি বিশ্বাস করতেন, যখন কেউ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তখনই তার সত্যিকারের পরিচয় হয়। জীবনে এরূপ প্রান্তে শ্রীমতী রানীচন্দ্রকে তার একটি গানের প্রসঙ্গে তিনি বলেছিলেন, এটিকে তোমরা কখনো আমার বানানো কথা বলে ভেব না, ভাববে মন্ত্র। তিনি নিজে যে তাই বিশ্বাস করিতে, বিপদে মরে রক্ষা করো এনহ নয় মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বাঁধিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সহায় মোর না যদি জুটে নিজেরও বল না যেন টুটে, সহায় মোর না যদি জুটে নিজেরও বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা, নিজেরও মনে না যেন মানি ক্ষয়। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়। আমারও ভার লাঘব করি নাই বাঁধিলে সান্ত্বনা, বহিতে পারি এমনি যেন হয়। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়। আমারও ভার লাঘব করি নাই বাঁধিলে সান্ত্বনা, বহিতে পারি এমনি যেন হয়। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। নিজের প্রিয় সন্তানের মৃত্যুর পর বাড়ি ফেরার সময় পথে ট্রেন থেকে বাইরের দিকে তাকিয়ে দেখলেন সমস্ত প্রকৃতি জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। তার মনে হলো প্রকৃতির আয়োজনে কোথাও তো কিছু কম পড়েনি। নিজের ব্যক্তিগত জীবনের ক্ষুদ্র দুঃখ সুখকে নিয়ে ঘরের কোণে বন্ধ থাকবার জন্য মানব জীবন নয়, সকলের সঙ্গে আনন্দযোগে কর্মযোগেই তার জীবনের সার্থকতা।
সেখানেই তিনি উপলব্ধি করেছেন বিশ্ব দেবতার স্পর্শ। কিছুর মধ্যে নিয়ত সক্রিয় এক অবিনাশী প্রাণ। উপনিষদে প্রাণের কাছে প্রার্থনা করা হয়েছে, সে নিজেকে অপাবৃত করুক। প্রাণ তাই যা কখনো বিনাশ করা যায় না, অবদমিত করা যায় না। শত বাধা, শত আক্রমণ, শত ক্ষতির পরেও একমাত্র প্রাণই পারে সমস্ত আবরণ ছিন্ন করে নিজেকে প্রকাশ করতে। রবীন্দ্রনাথ যেমন দেখেছিলেন ইট পাথরের ভগ্ন স্তূপের মধ্যে থেকে বুকে রক্তকরবি নিয়ে মাথা তুলে দাঁড়ায় ছোট্ট চারা গাছ, ঘোষণা করে প্রাণের জয়ধ্বনি, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে। প্রভু দাও মোরে আরো চেতনা।
আরো বেদনা আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দারো ছুটাই বাধা টুটাই, মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা সম্পূর্ণ হয়ে ওঠে। আগেই বলেছি আমাদের মাননীয় অধ্যক্ষা তাঁর উৎসাহ উদ্দীপনায় আমরা এগিয়ে চলেছি, এগিয়েছি এই কাজে। এছাড়া আমাদের যে কোনো বিভাগে যে কোনো শিক্ষক, তিনি প্রাক্তনী হন বর্তমানে হন, তার সাহায্য আমাদের মেয়েরা, আমাদের ছাত্রীরা, প্রাক্তনী বর্তমান সবাই অকুণ্ঠ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আমাদের অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে। এছাড়া আমরা অফিস থেকে, আমাদের লাইব্রেরি থেকে, সবার কাছ থেকে সব রকম সাহায্য পাই। যন্ত্রে শ্রী সমীক চৌধুরীর সাহায্য ছাড়া আমাদের কাজ কখনো সম্পূর্ণ হতোই না। এছাড়া অধ্যাপিকা অমৃতা মণ্ডল,
তাঁরও সাহায্য আছে। সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জানাই। আমাদের অনুষ্ঠান আমরা যেখানেই শেষ করছি, আপনাদের যদি কোথাও আমরা এতটুকু আনন্দ দিয়ে থাকতে পারি, দিতে পারি যদি, আমাদের ভালো লাগবে, আমরা ধন্য হব, আমরাও আনন্দিত হব। রবীন্দ্রনাথ যে উপনিষদের ঋষির মতোই বিশ্বাস করতেন, আনন্দ থেকে এই পৃথিবীর সমস্ত কিছু উদ্ভূত হয়েছে। শত দুঃখের মধ্যে একমাত্র আনন্দই পারে আমাদেরকে বাঁচিয়ে রাখতে। সেই আনন্দের মধ্যে দুঃখও মিশে আছে, সুখও মিশে আছে। দুঃখকে বাদ দিয়ে কিন্তু আনন্দের কথা রবীন্দ্রনাথ বলেননি। আমরা দুঃখকে বরণ করে নিয়েই আনন্দ পথের যাত্রী হব। নমস্কার। হবে যায় হবে যায় হবে যায় রে, ও হে বীর হে নির্ভয়, হবে যায় হবে যায় জয়ী প্রাণ চির প্রাণ, জয়ী রে আনন্দ গান, জয়ী প্রেম জয়ী খেম, জয়ী জ্যোতির ময় রে, ও হে বীর হে নির্ভয়, হবে যায় হবে যায় এ আধার, হবে ক্ষয় হবে ক্ষয় রে, ভয় এ আধার, হবে ক্ষয় হবে ক্ষয় রে, ও হে বীর হে নির্ভয়, ছাড়ো ঘুম।